নিজেদের মধ্যে মারামারি করলে কোনো দোষ নেই, ওটা ভিন্ন মত থাকতেই পারে, মারামারি হতেই পারে, অর্থাৎ ওটা আমরা মেনে নেব। কিন্তু তারও যে বাইরে আর একটা ভিন্ন মত আছে, তাদের সাথেও যে ঝামেলা হতে পারে, এটা হতে গেলে সেই দলের দোষ। এবং আওয়ামী লীগ যেহেতু সরকারে আছে, দোষটি আওয়ামী লীগের সবচেয়ে বেশি। প্রত্যেকটি বলেন যে অহিংস আন্দোলনের কথা বলা হয়, মোমবাতি পর্যন্ত ডেফিনেটলি একটি অহিংস আন্দোলন, এ কোনো সন্দেহ নাই। কিন্তু সেই আন্দোলনের বক্তাদের মুখ থেকে যদি বেরিয়ে আসে তোমার সরকারকে টেনে হেঁচড়ে ফেলে দিব, তার মানে অহিংসতার আন্ডারে সহিংসতার প্রশ্রয় তারা দিচ্ছে, তাহলে তো ঝামেলা হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। আপনি এই যে এখানে বসে আছি, আমাকে যদি উনি এসে বলেন যে এখন চেয়ার থেকে সরে যান, আমি বলবো কেন? বলবো আপনি থাকতে পারবেন না। কেন থাকতে পারবেন না? আপনি থাকতে দিব না, ঠিক আমি তখন বলবো পারলে সরান, মানে বাদানুবাদ হবে, বাদানুবাদ হবেই। অর্থাৎ সহিংসতাকে কিন্তু তারাই কিন্তু উস্কে দিচ্ছে। আমরা কি বিএনপিকে বলেছি যে আন্দোলন করতে পারবে না? আমাদের নেতৃত্ব বলছে যে এখানে ইচ্ছা সেখানে আন্দোলন করবে। আর বাংলাদেশে এই রাজনৈতিক সহিংসতা কোনো সময় ছিল না, স্বর্গ থেকে নতুন করে হাজির হয়েছে, এ আমি প্রথম শুনলাম। বাংলাদেশের বিশেষ করে সামরিক সরকাররা যে পরিমাণ অত্যাচার নির্যাতন বাংলাদেশের মানুষ করেছে, জিয়াউর রহমান জেনারেল এরশাদেরা, এবং সামরিক শাসনের বেসামরিক শাসনভাবে যে কাজটি করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের খুন করেছে, আমি পুরনো দিকে যাব না। রাষ্ট্রীয় সন্ত্রাস যদি বলা হয়, সেটি হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা। কাউকে পুলিশ পিটালো সেটা কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস নয়, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ সে দায়িত্বটা করতে পারে। রাষ্ট্রীয় সন্ত্রাস যদি হয়ে থাকে, সেটি হচ্ছে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাস, সেটা হচ্ছে বাংলা ভাই। যদি সেটা হয়ে থাকে, তাহলে 63টি জেলা বোমা হামলা কিংবা 10টা অস্ত্র তারেক জিয়ার, সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় সরাসরি মদতে এই কাজগুলি হয়েছে। এখন শাহবাগে দুদল মিছিল করছে, মারামারি হলো, পুলিশ দুটো লাঠি পেটা করলো, আমি চাই না লাঠি পেটা করুক, কেন করবে? আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু সেটা কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস কিন্তু নয়, এটা আপনি মানতেই হবে। আর দলীয় সন্ত্রাস, আমি সেদিন আমার নির্বাচনী এলাকায় ঘুরছিলাম, এখনও তারা বলে যে ওই চাঁদের জোয়ার ভাটার সাথে তাদের নাকি পিঠে ব্যথা করে, হাতে পায়ে ব্যথা করে, অপারেশন ক্লিন হার্টের কথা তারা এখনও ভোলে নাই, কিন্তু সেই আজকে থেকে প্রায় 14-15 বিএনপির সময়কার কথাটি। সুতরাং সেইটা আমরা যদি সভ্য সমাজে নাকি এই ধরনের ঘটনা ঘটা উচিত না, আসলে আমরা আসলেই অসভ্য সমাজে ছিলাম সেই সময়টাতে, কিন্তু এখন ধীরে ধীরে স্বভাব অনেকখানি পাল্টায় নাই, কিন্তু কিছু পাল্টাচ্ছে, হয়তো অসভ্য থেকে পুরো সভ্য হতে পারিনি, কিন্তু সেই লেভেলে নাই যে লেভেলে আসলে এই ধরনের কাজগুলো হতো। জনগণ ফুসে উঠছে, এটা তো জনগণ ফুসে উঠলে তো জনগণই উঠবে, কিন্তু তার প্রতিফলন তো আমরা রাস্তায় দেখছি না, কিংবা জনরোষ তৈরি হয়েছে রাস্তায় তো দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ যখন ডাকতো তখন রাস্তা ভরে যেত লোকজনে, এবং আওয়ামী লীগ চাইলে আপনার এই যে 1400 নির্বাচন, 1800 নির্বাচন কত কথা বলতে পছন্দ করেন, কিন্তু 96 নির্বাচন করে তো টিকে থাকতে পারেন নাই, কারণ জনগণ আপনার সাথে ছিল না, আর আওয়ামী লীগের সাথে থাকার কারণেই এইগুলি হতে পারে না। বিএনপি কবে থেকে শুনছে আন্দোলন করবে, এখন ইউনিয়ন লাঠি হাতে যদি নামে, যদি লাঠি হাতে যদি নামতেই হয়, আপনারা যদি মনে করেন এটি আপনাদের ডেস্টিনেশন যে সেই কাজটি আপনারা করবেন, তাহলে নামছেন না কেন? লাঠি কার হাতে, কয়টা আছে, কোথায় আছে দেখা যাবে, সেটা আওয়ামী লীগ বলেই রেখেছে। শুনেন, কোনো কাউ যদি মানুষের ভালো উদ্দেশ্য হয়, প্রথম উদ্দেশ্যটি হবে সমঝোতা। এই যে মিয়ানমারের সাথে আমাদের উস্কানি দিচ্ছে, বিএনপি যে কাজটি করছে মিয়ানমার ঠিক একই কাজটি করছে। বাংলাদেশ সরকার কি করছে? রাষ্ট্রদূতকে রাখছে, ওয়ার্নিং দিচ্ছে, নোট ভার্বাল ধরিয়ে দিচ্ছে, জাতিসংঘে অভিযোগ করবে, কারণ জনমতটি আমাদের পক্ষে নিয়ে আসবো প্রথমে, তারপর যদি আঘাত করতে হয় সেই আঘাতটি করবো। বাংলাদেশের ক্ষেত্রেও, রাজনীতির ক্ষেত্রেও বিএনপি প্রভোগ করছে, আমরা চুপচাপ থেকে জনমত সংগ্রহ করার চেষ্টা করছি। যখন জনমত এখন অনেক আছে আমাদের সাথে, যখন পুরোটা চলে আসবে তখন নিজেই বিএনপি ভ্যানিশ হয়ে যাবে।